Assalamualaikum সবাইকে টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি ফারহান আক্তার স্নিগ্ধা চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে আরো একটি পর্ব নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম তৃতীয় অধ্যায়ে পড়েছি স্বপ্নগুলো সত্যি করি আজকে সেই অধ্যায়ের দ্বিতীয় পর্ব কেউ যদি পূর্বের পর্বটি দেখে না থাকো অবশ্যই তাহলে পূর্বের পর্বটি দেখে নেবে তাহলে কিন্তু আজকে পর্বটি তুমি বুঝতে পারবে এজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আচ্ছা দেখো আজকে আমরা একটু দেখব গত পর্বে আমরা এই ছকটা পর্যন্ত শেষ করেছি যে নতুন প্রযুক্তির সন্ধান পর্যন্ত শেষ করেছি আশা করি তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে আমরা এর পর থেকে শুরু করব এর পরে কি বলেছে আগামী প্রজন্মের স্বপ্ন বনি এর পরবর্তী যে প্রজন্ম আসবে সেই প্রজন্মের জন্য যে নতুন স্বপ্ন তৈরি হবে সেটার জন্য একটা স্বপ্ন তৈরি করার কথা বলেছে আচ্ছা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো মানুষ এই মানুষ যা স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য আসলে বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা আসলে আমরা যেটা স্বপ্ন দেখি চাঁদকে যদি ছোঁয়ার স্বপ্ন সেটাও কিন্তু করতে পারি সেটার জন্যও কিন্তু আমাদের সে একটা অসীম একটা চেষ্টা রয়েছে সেই চেষ্টাটা আমরা সবসময় মানুষ করে থাকি এরপর বলেছে হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে হাজারো সমস্যার সমাধান করতে করতে এক সময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি কাল্পনিক সেই সব নতুন পেশা নিয়ে একটি গল্প তৈরি করি তার মানে এই যে প্রযুক্তির ছোঁয়া লেগে এখন আধুনিক হচ্ছে আমরা এই আধুনিকতার সাথে সাথেও কিন্তু আমাদের নতুন পেশার কি আগমন ঘটছে তো এই নতুন পেশা নিয়ে আমরা একটা গল্প লিখি চলো এখানে দেখো তোমাদের একটা ছক দিয়েছে গল্পের নাম এবং কি একটা খালি ছক তাই তো তোমাদের সুবিধার জন্য আমি একটা গল্প করেছি গল্প বানিয়েছি তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে কিন্তু গল্প বানাতে পারো আমার একটু গল্পটা দেখো কি বলেছি যে গল্পের নাম হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন তৈরি করি ঠিক আছে ভবিষ্যতে যে পেশাগুলো আসবে সেই কাল্পনিক পেশাগুলোর একটা স্বপ্ন তৈরি করার কথা বলেছি আমার নাম তুমি চাইলে তোমার টাইটেলটাও তুমি চেঞ্জ করতে পারো নিজের মতো দিতে পারো এরপরে দেখো আমি বলেছি ঋতু কিশোরগঞ্জ জেলার সাগরপাড়া গ্রামের একজন কি বাসিন্দা ঋতু তার গ্রামের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একজন সে তার গ্রামের মানুষদেরকে ভালোবাসে ঋতু বাবা একজন কৃষক তাই সে বড় হয়ে একজন কৃষি বিজ্ঞানী হতে চায় ঠিক আছে তার বড় হয়ে সেটা সে পূরণ করে তার মানে সে বড় হয়ে একজন কৃষি বিজ্ঞানী হয় তার ইচ্ছা ছিল কৃষকদের কৃষিকাজ প্রযুক্তির আওতায় আনা তাই সে গবেষণা করে কৃষি জমির ব্যবস্থাকে স্মার্ট করার জন্য মাটির আর্দ্রতা মাপার যন্ত্র ব্যবহার করতে বলে তার মানে কি এরপরে এরপরে বলেছে কি অন্যদিকে মাটিতে কতটুকু পানি দিতে হবে তা নির্ণয় করার জন্য আইওটি যেটাকে বলা হয় এই যে আইওটি সেন্সর স্থাপন করার পরামর্শ দেয় এর ফলে কৃষকরা মোবাইলের মাধ্যমে সেচের পরিমাণটা মানে অর্থাৎ একটা জমিতে কি পরিমাণ আসলে পানি দিতে হবে সেটা কিন্তু আসলে বোঝাটা খুব কঠিন হয়ে যায় কৃষকদের জন্য যার কারণে অনেক সময় ভালো ফসল উৎপাদন করতে পারে না এজন্য কিন্তু এই যে সেন্সরটা রয়েছে আইওটি সেন্সর এটার মাধ্যমে কিন্তু কৃষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারবে যে কিভাবে আসলে কতটুকু পানি আসলে সেচের মাধ্যমে দিতে হবে ঠিক আছে এর ফলে কৃষকরা মোবাইলের মাধ্যমে সেচের পরিমাণ জানতে পারে ঠিক আছে তার মানে এরপরে দেখো ফলে কৃষি প্রযুক্তিতে কৃষকরা সফল হওয়ায় গ্রামের মানুষ অনেক খুশি হয় এবং তাদের কাজ অনেক সহজ হয় তো আমরা দেখো আমরা যেটা পড়লাম আমরা কিন্তু একটা কৃষি বিজ্ঞানীর হওয়ার গল্প কিন্তু একটা জানতে পেরেছি ভবিষ্যতে আমাদের কিন্তু একটা কৃষি বিজ্ঞানী হলে কি কি লাগবে বা কি কি দরকার হবে সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি ভবিষ্যতে দুইটা প্রযুক্তির ব্যবহারের কথা বলেছে যেখানে স্মার্ট করার জন্য মাটির আসলে আর্দ্রতা মাপার যন্ত্রের কথা বলেছে অন্যদিকে আইওটি সেন্সর এই দুইটা কিন্তু নতুন প্রযুক্তির কথা আমি এখানে উল্লেখ করেছি তোমরা চাইলে তোমার নিজেদের মতো কিন্তু গল্প তৈরি করতে পারো এরপরে আমরা চলে যাব পরবর্তীতে কি বলেছে পরবর্তীতে আমরা যদি যাই একটু নিচের দিকে এবার আমার লেখা গল্পটি বিশ্লেষণ করো ঠিক আছে এই যে আমি গল্পটা লিখলাম এইখান থেকে আমি বিশ্লেষণ করে কি করব এই ছকটি পূরণ করব গল্পটি বিশ্লেষণ করে দেখি আচ্ছা কাল্পনিক
পেশায় প্রযুক্তি ব্যবহার। এখন দেখো কাল্পনিক পেশায় প্রযুক্তি, ভবিষ্যতে যে পেশাগুলো আসবে সেই পেশায় আসলে কি ধরনের প্রযুক্তি ব্যবহার হবে, কেমন ব্যবহার, আমরা যদি বলি পেশার নাম লিখবো এখানে, কাল্পনিক পেশা ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম, অর্থাৎ আমি যে পেশাটা লিখবো ওই পেশায় ব্যবহৃত হতে পারে এমন প্রযুক্তি আমরা নাম লিখবো, কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা উল্লেখ করব, এমনকি উক্ত পেশা মানব জীবনে আসলে কতটুকু কল্যাণ সাধন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটা পূরণ করে দিয়েছি। আচ্ছা দেখো এখানে কি বলেছি, যে পেশার নাম আমি অলরেডি দিয়েছি, আমি একটা দিয়েছি কৃষি বিজ্ঞানী, বইয়ের সাথে মিলিয়ে আমি সেটা দিয়েছি, ঠিক আছে, কৃষি বিজ্ঞানী দিয়েছি। এবং কি আমি সেটা এখানে দিয়েছি যে পেশা প্রযুক্তি হতে পারে স্মার্ট সেচ এমনকি বায়োটেকনোলজি, যেটা দরকার হতে পারে এখানে আরও প্রযুক্তি, আসলে কৃষি বিজ্ঞানী হতে হলে আরও প্রযুক্তির দরকার রয়েছে। এরপর দেখো কাল্পনিক পেশার জন্য নতুন দক্ষতা, কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও পরিকল্পনা দক্ষতা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কৃষি প্রযুক্তি সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, সেই দিকে পরিকল্পনা করার যে দক্ষতা এটাও তোমাকে জানতে হবে। এমনকি উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে, ফসল উৎপাদনে গবেষণা ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই কাজে কি করতে অবশ্যই ভূমিকা রাখতে পারে, ফসল উৎপাদনে ভূমিকা রাখবে, অন্যদিকে ফসলে কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখবে কৃষি বিজ্ঞানীরা। এরপরে দেখো ফসল পরিচারক, ফসল পরিচারক দেখো আইওটি স্মার্ট সেচ, এখানে এটা হচ্ছে তাদের প্রযুক্তি, অন্যদিকে ফসলের বিভিন্ন উপকরণ সম্পর্কে জ্ঞান, তার মানে এই যে ফসলে বিভিন্ন উপকরণ, যেহেতু ফসল পরিচালক তাকে তো ফসলের বিভিন্ন উপকরণ সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে। এরপরে বলেছে উন্নত মানের ফসলের ফলে উন্নত মানের পণ্য তৈরি করা সম্ভব হবে, অর্থাৎ আমাদের এই ধরনের কিন্তু ভূমিকাটা রাখতে পারে। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো, এটা অবশ্যই এই ছকটা পূরণ করে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে। এর পরবর্তীতে আমরা চলে যাব, কি বলেছে পরবর্তীতে বলেছে, ছকটা তো পূরণ করলাম, ভবিষ্যতে পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা, ভবিষ্যতে অনেক পেশা আসবে সেগুলোর সাথে আসলে যে পেশা দক্ষতাগুলো কানেক্ট রয়েছে সেগুলোর সাথে কীভাবে দক্ষতা অর্জন করা যায় সেগুলো একটু আমরা দেখব। যে গত এক দশকে প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে তা বিগত কয়েক দশকের তুলনায় অনেক বেশি, প্রযুক্তি বিকাশে এই দ্রুতগতির কারণে কী ধরনের কিংবা কতটুকু পরিবর্তন আছে তা বলা কঠিন। তার মানে এই প্রযুক্তি আসলে এত দ্রুতগতিতে বাড়ছে, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি এতটা আপডেট হচ্ছে যে কী ধরনের কতটুকু পরিবর্তন আসবে এটা বলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। পরবর্তীতে বলেছে যে তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটা ধরেই নেওয়া যায়, তার মানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক আসলে রাজত্ব যেটা বোঝানো হয়েছে, যে দেখবে যে বিভিন্ন কর্মসংস্থানে এখন সব জায়গায় যে রোবটের কাজ করা চলবে, আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট থেকে শুরু করে সব জায়গায় আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ চলবে। এরপরে বলেছে এছাড়া মেশিন লার্নিং, এক্সটেন্ডেড রিয়ালিটি, ডিজিটাল ট্রাস্ট, বায়োমেট্রিক্স, আইওটি ইত্যাদির বদলে দিতে পারে আমাদের জীবনযাত্রার ধরন ও পেশাগত চাহিদা, অর্থাৎ এই যে আমরা প্রযুক্তি সম্পর্কে জানলাম এই প্রযুক্তিগুলো কী করবে ভবিষ্যতে আমাদের কিন্তু অনেক চাহিদাগুলো পূরণ করবে, কি জীবনযাত্রার মান আমাদের বৃদ্ধি করবে, জীবনযাত্রার মান অনেক বেশি আপডেট হয়ে যায়। এরপরে বলেছে যে তবে প্রযুক্তি যেন আমাদের আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে সেদিকেও সতর্ক থাকতে হবে অবশ্যই। এরপরে যেটা বললো যে এই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে যদি সবার প্রতি ভালোবাসা, স্নেহ, সহানুভূতি, আবেগ, অনুভূতি এগুলো যেন চলে না যায়, এই অনুভূতিগুলো যেন আবার ব্যাক করে সেগুলো কিন্তু, অর্থাৎ এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে হারিয়ে না যায় সেই বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে, অর্থাৎ এতটাও প্রযুক্তি নির্ভর হওয়া যাবে না যে তুমি তোমার অনুভূতি, তোমার আবেগ এগুলো যেন হারিয়ে ফেলো। দেখো এরপরে বলেছে ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি যেন মানব কল্যাণকে বাধাগ্রস্ত না করে, অর্থাৎ সমাজের জন্য, পরিবেশের জন্য হিতকর ব্যবহার যেন সব সময় আমরা নিশ্চিত করি, অর্থাৎ এইটা যেন আমাদের মানব কল্যাণে বাধা, এটা তো আমরা প্রযুক্তি ব্যবহার করছি আমাদের কল্যাণ সাধনের জন্য, এই কল্যাণ করতে গিয়ে যদি আমরা আমাদের ক্ষতি করে ফেলি তাহলে তো সেটা হবে না, সেটা তো আমাদের উল্টা এই প্রযুক্তি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে অভিশাপ, তাই না? প্রযুক্তি আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ কিন্তু সেটা হয়ে যাবে আমাদের অভিশাপ স্বরূপ, তাই এটা করা যাবে না। তাই আমাদের পরিবেশের এমনকি সমাজের যাতে ক্ষতি না হয় সেদিকেও তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্রযুক্তিটা এমনভাবে নির্মাণ করতে হবে সেটা শুধু মানব কল্যাণেই কাজে আসে, সর্বস্তরের মানুষের জন্য কল্যাণে আসে, সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তীতে বলেছে এবার আমরা কিছু পেশা সম্পর্কে জানবো যা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমরা মনে করি। আচ্ছা আমরা কিছু পেশা দেখি যেটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো একটা দলগত কাজ বলেছে, দলগত কাজ যে ভবিষ্যৎ পেশার দক্ষতা,
এটা তোমাদের অবশ্যই তোমাদের ক্লাসের সদস্য সংখ্যা 6 থেকে 7 জন থাকবে এই 6 থেকে 7 জন মিলে তোমরা এই কাজটা করবে কি বলেছে যে 6 থেকে 5 থেকে 6টি দলে বিভক্ত হয়ে যাও প্রতিটি দল নির্মুক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো তিনটি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো মানে এই পেশাগুলো থেকে তিনটা পেশার দক্ষতা খুঁজে বের করো প্রয়োজনে নিজেরা পেশার নাম যুক্ত করে নিতে পারো এবং কি কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি এবং কি লাইব্রেরি বিভিন্ন পত্রপত্রিকা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো ওকে তার মানে এটা তোমরা করতে পারো কি পেশাগুলো কিন্তু অলরেডি এখানে নিচে দেওয়া আছে এটা থেকে তিনটা নিতে পারো অথবা তুমি চাইলেই নিজে একটা পেশা যুক্ত করতে পারো সেটা যুক্ত করে তুমি সেটা দক্ষতা খুঁজে বের করতে পারো আচ্ছা এখানে আমরা একটু দেখি যে পেশার কি কি নাম রয়েছে যেগুলো ভবিষ্যতে খুব মান বাড়বে ডেটা বিশ্লেষক এরপর বলছে ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অন্যদিকে সাইবার সিকিউরিটি বিশ্লেষক তারপর বলেছে বায়োটেক গবেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার এরপর বলেছে রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার বুঝতেই পারছো যে এগুলা এই কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা বারোটা এই বারোটা পেশার মান ভবিষ্যতে আমাদের জন্য আসলে ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধি করবে সেই সাথে বুঝতেই পারছো যে এগুলো এই পেশাগুলোতে আসলে ডিমান্ড তো অনেক থাকবে এই জন্য এই পেশাগুলোর জন্য ভবিষ্যতে তোমরা এখন থেকেই নিজেদের দক্ষতাটা আসলে বৃদ্ধি করো দক্ষতা বৃদ্ধি করা ছাড়া দক্ষতা অর্জন করা ছাড়া বিকল্প নেই তোমার যদি দক্ষতা থাকেও মনে করো দক্ষতার আসলে শেষ নেই তোমাকে অনুশীলন করতে হবে তোমাকে সেটা প্র্যাকটিস যে বলে না প্র্যাকটিস করতে হবে তারপর অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমেই তুমি কিন্তু এই যে তোমার দক্ষতাটা নিজের মধ্যে তোমার চলে আসবে এরপরে আমরা পরবর্তীতে দেখব যে কি বলেছে পরবর্তীতে বলেছে আগামী এই পেশাগুলো দক্ষতা অনুসন্ধান অনুসন্ধানের পাশাপাশি আমরা নির্বাচিত পেশার ঝুঁকিগুলো খুঁজে বের করব আচ্ছা কিছু কিছু পেশার সব পেশারই ছোটখাটো ঝুঁকি থাকে এই পেশাগুলোর ঝুঁকি অবশ্যই রয়েছে তাহলে এই ঝুঁকিগুলো আমরা খুঁজে বের করব উক্ত পেশার কারণে অন্যান্য পেশায় এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করব অর্থাৎ এই পেশাগুলোতে ইতিবাচক নেগেটিভ পজিটিভ দুইটারই প্রভাব পড়বে ঠিক আছে নেগেটিভ পজিটিভ দুইটার ইফেক্ট পড়বে এই ইফেক্টগুলো কী করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে ভবিষ্যতে পৃথিবীতে নিরাপত্তা নিজ পরিবার ও সমাজের বজায় রেখে আমরা কিভাবে উক্ত পেশা কাজ করতে পারি তা নিয়ে দলের সবাই মিলে আলোচনা করে জীবন ও জীবিকায় খাতায় তথ্যগুলো সংরক্ষণ করবো অবশ্যই জীবন ও জীবিকা বিষয়ের কিন্তু আলাদা একটা রেকর্ড খাতা থাকতে হবে যেখানে তুমি সব তথ্য লিখবে ঠিক আছে যেটা শ্রেণী শিক্ষককে অবশ্যই তুমি দেখাবে তার মানে কি করতে হবে এই যে পেশাগুলোর ক্ষেত্রে যে পজিটিভ নেগেটিভ প্রভাবগুলো থাকবে সে প্রভাবগুলো খুঁজে বের করতে হবে এবং কি সেটা অবশ্যই সে তার কারণগুলো উল্লেখ করতে হবে অন্যদিকে আমাদের দেখতে হবে পৃথিবীতে নিরাপত্তার দিক থেকে উক্ত পেশাগুলো আমরা কিভাবে কাজ করব আমরা নিরাপত্তাটা দেখবো সবার আগে চিন্তা করতে হবে সবার সেফটি ঠিক আছে এই সেফটিটা মেনটেন করে তুমি কিভাবে এই পেশাগুলোতে কাজ করবে সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে কি সেই জিনিসটাই তোমাকে জানতে হবে এমনকি সেটা জেনে অবশ্যই তুমি তোমার রেকর্ড খাতা যেটাকে বলা হয়েছে জীবন জীবিকার খাতায় তুমি কিন্তু সেটা জমা দিবে তা আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সহজভাবে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ